আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনাস রেসিপি অ্যান্ড ব্লগ। তো আজকের পর্বে থাকছে অসম্ভব মজার মহিষের মাংস ভুনা। তো চেষ্টা করেছি সকল ধরনের টিপস এবং ট্রিক শেয়ার করার। তো অনেকেরই ধারণা থাকে মহিষের মাংস খেতে গরুর মাংসের মতো তত টেস্ট হয় না বা একটা গন্ধ আসে। তো আশা করি আমার রেসিপিটি ফলো করলে মহিষের মাংস কম টেস্ট হবে না গরু মাংসের থেকে। তো প্রথমে একটা টিপস বলে দিই, মহিষের মাংস ধোয়ার সময় পর্যাপ্ত পরিমাণে একটু লবণ দিয়ে তারপরে 10 থেকে 15 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এতে করে মহিষের মাংস যে একটা গন্ধ বা একটা আঠালো ভাব সেটা থাকবে না। তো মহিষের মাংসটা আমি ভালো করে ধুয়ে তারপরে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন। আমি একটা চামচের সাহায্যে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো চেষ্টা করবেন ম্যারিনেট করা মাংসটাকে 3 থেকে 4 মিনিট রেখে দিতে। আপনারা নর্মালি রাখতে পারেন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জয়ফল আর জয়ত্রী গুঁড়া। তো জয়ফল জয়ত্রীটা দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা একটু বেশি সময় ধরে রাখতে পারেন। ফিরে এলাম 3 ঘন্টা পর মাংসটা রান্না করার জন্য। তো রান্না করার জন্য এখান দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দারচিনি। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলোকে। তো মাংসটা দিয়ে এবার পেঁয়াজের সাথে আর তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। তো ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাংস থেকে যে অতিরিক্ত পানিটা সেটা কিন্তু বের হয়ে গেছে। তো এবার মাংসটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। তো মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে মাংসটা তলার দিক থেকে মশলাটা লেগে না যায়। তো মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা প্রেশার কুকারে ঢেলে দিব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একটা প্রেশার কুকারে আমি মাংসটাকে 2টা সিটি দিয়ে নিয়েছি। তো মাংসটার মধ্যে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন 5 থেকে 7 মিনিট চুলার রাস্তা মিডিয়াম টু লো হিটে দিয়ে রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মহিষের মাংস। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া আর টালা গরম মশলার গুঁড়া। তো নেড়ে চেড়ে মিশিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিব। আর মহিষের মাংস রান্নার আরেকটা টিপস হচ্ছে, গরুর মাংসের তুলনায় মহিষের মাংসের মধ্যে মশলার পরিমাণটা দ্বিগুণ দিতে হবে, তাহলেই আপনারা মহিষের মাংসের আসল টেস্টটা পাবেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে আজকে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।